আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবা তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন আঙ্কেল? আছি আঙ্গুর ভালো আছি। তো ওর নাম কি বা? আমার নাম রাসেল। আরে বাবা আমি একটা বাড়ি খুঁজতেছি। বাড়িটা চেনো তুমি? কার বাড়ি? আরে আইয়ুব আলী রে বা। আমার ছেলের বিয়ে দিব তো একটা বোন আছে। মানে আমার বোন? আমার দুইটা বোন আছে। তোর বোন? এই বোনের কথা কইন না আঙ্কেল। তারপর মনে করেন রাতে খাওয়ার পর শুয়ে মানুষ পড়া পড়ে না, পড়ার টেবিলে যায় মোবাইল নেয়, মোবাইল নিয়ে মেসেজ করে। এই কথা কই না। তারপর মেসেজ করে দুই দিন রংপুর গেছিল। আচ্ছা, রংপুর থেকে কোনো খোঁজ খবর নাই, হারিয়ে গেছে গা। পরে কত কাহিনী করে কইরা জরিমানা টরিমানা দিয়ে আমি নিয়ে আইলাম। কিয়া বিশ্বাস করবেন না, তাও আমার দাম দেন। দেখেন তো আমি দায়িত্ববান বলা না। হ্যাঁ তুমি খুব দায়িত্ববান। কত দায়িত্ব আমি পালন করতেছি। হায় রে, খুব দায়িত্ববান। তোর মত ছেলে যদি এই প্রতিটা মায়ের ঘরে হইতো না, প্রতিটা মায়ের খুব উপকার হইতো বাবা। যে কথা বললা, যে ভালো ভালো সংবাদ তুমি আমাকে দিছো আজকে। আমি ভালো সংবাদ ছাড়া খারাপ সংবাদ কারো দেই না। তুমি অনেক ভালো ছেলে, আমি দোয়া করি বাবা তুমি অনেক বড় হও। তাহলে আজকে যাবেন না? না বা, আমাকে নিশ্চিন্ত করলা তুমি। আচ্ছা তাহলে সময় করে আইয়েন একদিন। দেখছেন বাইরে মানুষ কি কইছে এইটা কবা তো। কোমল আমাদের রাগ উঠছে, গাল ভাটেছি তখন দিন গাল ভাড়ি সুন্দর করে আমার তোমার বোন কি কি করে কি কি করছে, তা আমি ভেজ ভেজ করে খুব কয়ে দিলাম যে ভাই এটা তো গোপন কথা, কাউরে আবার কয়ে না। এটা সবকিছু গোপন রাখা লাগবো। এবার যদি কবে রাস্তাঘাটে তাহলে বোন বিয়ে যাবি? আরে ভাই আমি তো কইছি যে গোপন রেখে নিনে কথা খবর কইন না। দেখো যে বয়স কিন্তু 25 এ পাও দিল। ভাই থাকলি কেন তো ওই ঘরের মধ্যেই থাকবো? আজকে জানি আবার কোন হাতে বাতি নিয়ে আমি যে বাতি রেডি করি। আরে ফেসবুক আবার নেটই পায় না, দূর। আচ্ছা আরে রাসেল, হ্যাঁ আপা কই যাও? তুই তোর ভাই আছে না? হ্যাঁ ভাই তো বাড়িতে, বড় ভাই বাড়িতে আছে। আমার বিয়ের কথা চলতিছে, তো একটা কথা বলি, তোর ভাইয়ের সমস্যা টমস্যা আছে নাকি? আরে কি গো ভাইয়ের সমস্যা, দূর ভাইয়ের কোনো সমস্যা নেই। আরে রাইতে লেগে জলিল বিড়ি খায় আর হ্যাপানি ভাইয়ের।
আর কয়দিন বা বাঁচবো, বেশি বাঁচবো না। তাছাড়া আর কোনো সমস্যা নেই। আর মাঝে মাঝে যাই, কি জানি বুঝি না, মানে যে কোন কোন মানে খালি সেরি দেখে বেড়ায়, সেরি তো পছন্দই করে না, খালি মনে করে যে নায়ক হয়েছে, বিয়ে তো করবার পরে খুদে হয়তো মাইয়া হে যায়, আবার হে যায়, বিয়ে আর হয় না। তার আগে মনে হয় আমার বিয়ে হয় মনে হয় নাকি, ছোট ভাই আমি আমার মনে হয় আগে বিয়ে হবো। তাহলে ই করো, আমার ভাইয়ের সাথে যদি তোমার বিয়ে হয় তা চলো আমার বাড়ি যাই। না রে রাসেল থাক, আজকে যাবো না, বাসায় একটু কাজ আছে তো। ও আচ্ছা তাহলে যাও, হ্যাঁ অন্যদিন আসবো আর কি। আচ্ছা বিয়ে হলে তো দেখা হবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আইসো, হ্যাঁ। আর আমার খাদ্যা ভাইয়ের বিয়ে হবো না, ওটা আমার জানাই আছে। কোন দিন ফটট করে পয়রা মরে যায়, তার কোনো টুর দিছে নাই, হাই রে কাঙ্গালি হয়ে গেছে। ভাই তো আবার পাঠাই দিছে দোকানে, দোকান দেওয়ার গেলাম না, ফেসবুক চালাই তো টাইম খাই দিলাম না, বাদ যাই যাই কোন যে দোকান বন্ধ। কি ভাই কি হইতাছে, অনেকক্ষণ হয়তো আসছি, মনে আর একটু লেট করে আই, এক ঘন্টা হয়ে গেছে ভাই। এই ছোট ভাইরে করাইলে আমি এখন তো আসি না, বন্ধু নিয়ম হ্যাঁ নয় কো যে দোকান বন্ধ কিছু নিয়ে এই নিয়ে আইতাছি যা। এইটা কি, এইটা এইটা কি ছোটটা? আমার ছোট ভাই। ও খুব সুন্দর, কিউট তো, ভালো। ওরে তাই আমার ফোনটা আর শোনো তাই নাকি? হ্যাঁ ভালো। কই এত দেরি করতেছিস? এই যাও তাড়াতাড়ি আও। ও তুমি বসো তো, বাও বাও তুই তো, আমি আমি এদিকে থাকি। খুব লজ্জা পাই গ্রামের মেয়ে তো, ভাই কিছু মনে না করলে ঘোমটাটা তুলে একটু দেখি। ঘোমটা তোলার না কোথায় ভাই, ঘোমটা তোলার না কোনা, ওরা সবাই চেনে ভাই, কি বাংলাদেশের মানুষ সবাই চেনে, ওর মুখে সবাই দেখছে। চুপ করবি, যদি কিছু মনে না করেন তুমি ভালো মন্দ কিছু বুঝে না, খালি চেপ কাটতা কি ব্যাপারে? আচ্ছা প্রেম টেম করছো, কি আনন্দ করবো ঘর থেকে বাইরে বারে বেঁধে না? ওই কথা বলি না, আপনি তাহলে জানেন না আমার এলাকার পোলাবান সবাই গেছে না, আর কয়দিন এই যে কুড়িগ্রাম গেছিল যে পালাইয়া চারবার দিন করাইছি, তার কোনো উদ্দেশ্য নাই, জরিমানা দিয়ে নিয়ে আইছি আবার। চুপ করবি ভাই, কই করে পারে মেডারে বিয়ে করু? এই চুপ কর, বেশি কথা কই, দুনিয়ার মিছা কথা প্রশ্ন করি আগে, পাই কেন মিছা কথা কই, প্রেম কই রে? আর কিছু প্রশ্ন করবেন? হ্যাঁ আমার তো আর কয়টা প্রশ্ন আছে। আচ্ছা কো আপ কর। আচ্ছা মানে আমার ছোট ভাই তো ঢাকায় থাকে, তুমি কি ঢাকা শহরে যা থাকবা বাবা? বাবা ওরে আল্লাহ, সেই বাবা ঢাকা শহর গেছিল, চার দিন পলাই গেছে ঢাকা, আহে না বাড়িতে, আহে না ফোন করি এ ভাই, আহে না পরে জোর জবরদস্তি করে নিয়ে এসে জরিমানা দিয়ে, কোন একটা পোলা লগে গেছে হিন্দু একটা পোলা, হায় রে হায়, বিশ্বাস করবা না রে ভাই, ঢাকা যা থাকবার পারে না, ছয় মাস থাকবার পারবো? এই প্রশ্ন কি টক করছে? আমি কইতাছি ভাই 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 রাখুন কে আপনি তো রাগ করেন, রাগারাই করেন কে, ছোট বলা তুই বারবার ওই দিক দেখ কে? আচ্ছা হ্যাঁ রে, আপনার পরের নাকে নাক ফুল কে দিয়ে দিয়েছে নাকি? ওই কথা কই না ভাই, সবাই নাক ফুল পরে পছন্দ করে তো, মাঝে মাঝে দিয়ে হয়। ও নো আল্লাহ রে, এই মাইয়া তো মেলা সমস্যা। এই যে এই যে, আরে তুমি গেলে অবাক করো কে ভাই, আমি একটা বিয়ে করব তারে ভাই, কথা কোন না কোন কিতে ভাই, আমি পূজা হারছি কি বুঝে,
আমনের বোন অনেক ভালো আরে খেলেন কি আসলে খুব ভালো খুব ভালো চেহারা রাজি আছে বিয়া না দিয়ে দে বিয়া বিয়া হলো ভাই বিয়া আমার পছন্দ হইছে আমনের বোন নিয়ে না ঘরে খুঁটি বানাইয়েন ভাই পছন্দ হইছে বই থাকে এনবিএ দে দে না 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 আমি বিয়া করব না না এই আমি আরে আমি বিয়া করব এ পোলা পোলা রাজি না না আরে বিয়া না আরে সারা যাব না আমি এই আচ্ছা আপনার আপনার বোনের সাথে আমার বাইরে বিয়ে দেব ভাই আমার খুব পছন্দ হয়েছে ভাই এই কথা কই না চুপ চুপ তোরে ভালো একটা মাইয়া দেখে দিত এই মাইয়া আরে ভালো একটা আমার বোন তো দেখেন কত সুন্দর ভাই কিছু করে নাই ও যা কইছে ওরে সব মিছা কথা কইছে রে ভাই 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 আরে বেশি কিছু করে না রে ভাই আমার কথা তুই শুনবি না বুঝ না আমার কথা শুনবি না এত কথা বুঝ কা আরে ভাই হ্যাঁ ভাই 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 আপনার বোন ভালো আছে আপনার বোন আপনার বাড়িতে রাখেন খুঁটি না গায়েন করে এই আই ইদার বোঝে ভাই মহাভারত অশুদ্ধ হয়েছে